এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. পথে বাটি খিয়া ঘাটি দিন কাটি তা রাত জি কাটি নিরুদ জীবনে তা আছে মেঘ বৃষ্টি নামা নিরুদ জীবনে তা আছে মেঘ বৃষ্টি নামা থাকিনি গল্প আমার থাকিনি গল্প আমার ছেলের শ্যাওলা কালো গাগতরে সবুজ মাটির গন্ধ সেই না ছেলের শ্যাওলা কালো গাগতরে সবুজ মাটির গন্ধ এবং কথায় যেতা হাওয়ায় ধুলা বাস বাগানের ছন্দ তাকিনি গল্প আমার তাকিনি গল্প আমার সেই ছেলেটাই দু চোখ ভরে স্বপ্ন দেখে ছেলেটাই দু চোখ ভরে স্বপ্ন দেখে পথিক পাখির পাখায় উড়ে হারিয়ে যা দূর জানায় অনেক অনেক দূরে কোনরূপ কথারি ইন্দ্রলোকে কত যে তার স্বপ্ন চোখে চলে পথটা যে তার নৈব থামার তাকে নিয়ে গল্প আমার 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 পরের বাড়ির কাজ অত সময় মেপে হয় নাকি শেষ হলে তবে তো আসবো বেশি কাজ করলে বেশি টাকা দেয় অথচ অসুখে বেসুখে কামাই করলে মাইনেটা ঠিক কেটে না নেপে দেখে চটপট ঠাকুর ধুয়ে নিতে বাবু শেষ কোন সকালে দুটো প্রাণটা ফেলে বেরিয়েছিস পেট জ্বলে না তোর
চাপা কোথায় রে? গাটা ধুতে গেছে কোথায়? বগুনের কাছে একটু সেলাই করে দিতে বলিস। আরে ভোলা, কি তোদের স্কুলে সব ছেলেরা টিফিনে জলপানি করে? না মানে সবাই না। কি খায় রে? অল্প কিছু ঠিক আছে, পাউরুটি, মুড়ি মুড়কি, লুচি, পরোটা, কেউ কেউ আমার মিঠাইওয়ালার থেকে কিনেও খায়। সে সময়টা তুই কি করিস রে? আমি ক্লাসে বসে পড়ি, টিফিনের টাইমে আমি একদম বেরোই না। যা রোদ্দুর স্কুলের মাঠে, তুই তোকে ছেলেরা কেউ ডাকে না? মাঝে মাঝে ডাকে বইকি, আমি বলি না ভাই মাফ করো। সকালবেলা মা এত ভাত আর মাছের জল জোর করে গিলিয়েছে, পেট ভীষণ ভার। মিছে কথা বলিস কেন, পাপ হবে না? সব মিছে কথা পাপ নয়, সত্যি কথা বললে তোকে ছোট করা হতো না, তাতে এবার আমার বেশি পাপ হতো। পুঁই শাক বেঁধেছে মাছের তেল কাটা দিয়ে, খুব স্বাদ হয়েছে। তুই খেয়েছিস? খেতে দেবে, আবার এক থালা বাড়িতেও আনতে দেবে। খেতে বসে বইরা বলা বলি করছিল, ঘ্যাঁচার তরকারিটা নাকি ভারী ভালো হয়েছে, তাই বলছিলাম। মা কি কাছে আনো? কি রে কিছু বলবি? এই দিক করিস না ভোলা, দিক করিস না। আমি ভোলা? ভোলা না, আছি আছি, বেশ আছি। যা গেলে একেবারে ভোলা হয় না, চল নেখা। বসে কোথা কার সত্তর সত্তর পেটে ধরেছিলাম। শোন, তোর বাপ পালবাবুদের বাগানে খাটতে গেছে, খেয়ে নিয়ে দিকে যা, বলবি মজুরির সঙ্গে আগাম চাইতে। তোর স্কুলের অনেক মাইনে বাকি পড়ে গেছে। হ্যাঁ, আজ নবীনবাবু স্যার তাগাদা করছিলেন, বললেন হাফ ফ্রি, তাও বাকি। দত্তগিন্নিকে কত কাকুতি মিনতি করে বললাম, দেখ তোর বাপ যদি পারে। স্কুলের নাম কাটবে তো আমার ভারী ইয়া হবে, চাষির ঘরে আবার নেখা পড়া। কি কাদের ভাই, ঠিক বলেছ, তার চাইতে আমার সাথে মাঠে গিয়ে নিনের কাজ করলে পেটের ভাত জুটবে, বলো মিয়া? সেটাও ঠিক। পরাণ মণ্ডল যাই হুজুর। বাবু, আজকের মতন আপনার পেন্নামিটা যদি আমায় দান করেন। সব শুদ্ধ নিশ্চিত যে হারাম দাদা, আরে উসুল দিবিনি। কোথায় গেল কোথায় গেল পরাণ মণ্ডল? আড়াই চারটা, আড়াই চারটা বলছিলাম কি, চারদিন তো এক নাগারে খাটলি, এবার নয় ঘরে বসে একটু জিরিয়ে নে, কেমন? বাবু কাল তাহলে আসি। আবার এসে বসলে যে, ঘরে ফিরবে না? কর্তা বাবু আসেন, দেখি বলে কয়ে যদি কিছু আগাম মেলে। মাই বেটায় তোরা এমন ঝামেলা পাকাস। যাই হুজুর। কর্তা বাবুর কাছে কত টাকা ধার নিয়েছিস বাপ? হবে দেড় কুড়ি মতন। তা রোজ তো আড়াই টাকা করে উসুল দিচ্ছিস, শোধ হয়নি? শোধ আছে না, মেলা ব্যাপার। কিন্তু একটা হিসেব তো থাকবে। সে সব ওনাদের খাতায় লেখা আছে,
আমার বাপ দুকুড়ি না জানো কত মেয়ে ছিল, তার বাপ বর্তাবাবুর বাপের ঠেঙে শুনেছি কিছু দেনা রেখে মরেছে। ফোলারে বাপ পিতিম ঋণ তো শোধ করতে হবে। কই বাপ বল, তুই ভাই কি বৃত্তান্ত পরাণ সুন্দর? যদি কিছু আগাম দেন কর্তাবাবু, বেশি নয় আট কুড়ি মতন। তোর যাওয়া বাতিতে ছাড় তো পরাণ, কষ্ট প্রহর খালি যাই যাই যাই, আগাম চাই ধার চাই বেশি মজুরি চাই। আরে খালি হাত তুলতে চাইলি কি আর ভগবান দুয়ার করে দেয়? তার জন্য খাটতে হয়, দম্বর খাটতে হয়। যার যত ঘাম ঝরবে মা লক্ষ্মীর কৃপা তার প্রতি বেশি যান, বুঝলি? আগে সে তো হক কথা, তবে ছেলেটার স্কুলের মাইনে কমাস বাকি পড়েছে। স্কুল ছেলে কি লেখাপড়া নিয়ে জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি রে? কি কোট প্যান্ট তুলে এটি কলকাতায় গিয়ে সাহেবের চাকরি করবে? রন, নিজের মঙ্গল চাস তো ছেলেকে স্কুল ছাড়িয়ে কাজে লাগিয়ে দে। আমি না আধা মজুরি দেবো, কবুল করলাম। শুনছিস মত্তাবাবু কি বলছেন? স্কুলে না গেলে মা রাগ করবে যে। মা রাগ করবে? হ্যাঁ, তারপর দেখ তোদের পরাণ মাকে কথায় উঠবস করেছিস কি মরেছিস? এই আমাকে দেখ না, ইন্নির কথায় ছেলেকে স্কুলে পাঠালাম, লেখাপড়া শেখালাম, তারপর লেখাপড়া শিখে ছেলে বাপের পেছনে কাটি দিয়ে বেড়াচ্ছেন, ওই কৃষক সমিতি মারাচ্ছেন, ইনকিলাব জিন্দাবাদ। আরে হারাম দাদা, খুব তো নেতা বনে গরম গরম ভুলিয়া উড়াচ্ছিস, ওদের এক মুঠো গরম ভাত দেবার মুরদ আছে তার? হ্যাঁ, আর তোরাও এমন আমল, এই যে চ্যাংড়া ছড়াদের গরম লেকচার শুনে সব গরম ঘি ভাত খাবার স্বপ্ন দেখছিস? হ্যাঁ, ভাবছিস ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ বলে চাচালে ওরা হাতের মুঠো সজ্ঞ পেয়ে যাবে না? আমি ওসবের মধ্যে নাই কর্তাবাবু। ছেলেটারেও বলি, বাবুদের ওসব গরম গরম কথায় কান দিবিনি, আপন কাজ করে যা, মন দিয়ে নেকা পড়াটা কর। সাতকাণ্ড রামায়ণ শুনে শীতেকার বাপ আরাম দাদা, কত রে খেটে ছেলেকে পেটের অন্ন জোগাড় করতে শেখা, না মন দিয়ে লেখাপড়া করতে যা। যত তারি ভাগি ধন্যি তার জীবন তাই শূন্য ক্ষমা, তাকে নিয়ে গল্প আমার তাকে নিয়ে গল্প আমার। দেখি নেন বাবু, কাল নিয়ম ভঙ্গ, সকালে আসিস জল টল ভরে দুপুরে খেয়ে যাস। আচ্ছা, পাঁচ কুড়ুনির কালটা তাহলে আমি করব বাবু, জল তোলার মজুরির উপর এই দেবেন। ঠিক আছে।
কি গো, এই দোকানে বসে থেকে আমি চট করে দুবালতি জল নিয়ে আসি। যদি খদ্দের এসে যায় গোপীদা, তুমি থাকো আর আমি বরং নিয়ে আসছি। ও গোপীদাদা, চট করে একটা চা বানাও দেখিনি। বস, চা খাবি তো? না কেন রে শালা, তোকে কি আমি মুফতে খাওয়াচ্ছি? কলকাতার দোকান হলে এই দুবালতি জল তুলে দেওয়ার জন্য লগত দুটি টাকা গুনে দিতে হতো। যা, কলকাতার ব্যাপার স্যাপার তুমি বড্ড বাড়িয়ে বলো গোপীদা। না গো না, দাদা আমাদের ঠিকই বলেছে। আমি একবার দেড় মাসের জন্য কলকাতায় ছিলাম। এই একটা বস্তা, একটা টেরায় এখান থেকে পাকুড় গাছ পর্যন্ত নিয়ে যাও, আট আনা মিলে যাবে, পঞ্চাশ নয়া। শুনেছি কলকাতায় রাস্তায় বসে যারা ভিক্ষে করে তারাও শালা পোস্ট অফিসে টাকা জমায়। সত্যি? হ্যাঁ রে। আচ্ছা, একই রাজ্যে এত তফাত কেন গোপীদা? কলকাতায় দুবালতি জল দু টাকা, আর আমাদের গোপালনগরে এক টাকায় ইয়া পেল্লাই পেল্লাই দু ড্রাম ভরো। বালতি হিসেবে যদি মজুরি পেতাম তাহলে মাটাকে আর পরের বাড়িতে রোজ এঁঠো পা তুলতে হতো না চাচা। সবই নসিব রে বেটা, সবই আমাদের নসিবের। নসিব চাচা, আমাদের নসিব কি সদাই পোড়া? গোপীদা আমাদের সে একই বৃত্তান্ত, হে জন্মে আমি জানলাম না। সুখ যে কাকে বলে, হে জন্মে আমি জানলাম না, সুখ যে কাকে বলে। ওরাই কপালে শুধু দুঃখের আগুন জ্বলে, হে জন্মে আমি জানলাম না, সুখ যে কাকে বলে। ওরাই কপালে শুধু দুঃখের আগুন জ্বলে।
বাপ, এই বাপ, তুই কোনোদিন কলকাতা গেছিস? অনেকদিন আগে একবার মোটে গিয়েছিল। যেতে অনেক টাকা লাগে বুঝি? লাগে না, এক আঁচলা টাকা লাগে। আমার এক পয়সাও খরচা হয়নি। পার্টির মিছিলে গেছি, ফিরেছি ওদেরই সঙ্গে। পার্টি? তুইও কি পার্টি করতিস বাপ? আমি পার্টি করব কেন? কলকাতা থেকে বাবুরা এসে মিটিং করে বললে কিষানদের মিছিল যাবে কলকাতা। আমি কিষান তো। ভারী আমার কিষান রে, এক ফুটা জমি নেই, পরের জমিতে দিন মজুরি, কি আবার কিষান? আজ নাই, কিন্তু একদিন তো ছিল, নিজেদের হালে বলদ ছিল, ঘরে ধান কাটার কাস্তে ছিল। চোখে তো দেখলাম না, সেই যে সাত পুরুষ আগে কে ঘি খেয়েছিল সেই বৃত্তান্ত। বউ হয়ে আসা ইস্ত কেবল কানেই শুনে গেলাম, হ্যাং ছিল ত্যাং ছিল। কেন, এরপর তুই আমাকে চাঁদ করতে দেখিসনি? হ্যাঁ, জমিটা তখন অবশ্য পালকর্তাদের হইয়া গিয়াছে, কিন্তু আমি আর আমার বাপ এক নাগারে তিন তিন সাল সেই জমি চষেছি তো। তা সেই বাপও একদিন অসুখে টেঁচে গেল, আর পালকর্তা আমাকে এক কথায় জমি থেকে উৎখাত করে দিলেন। ভয়ে পড়ে আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদলাম। হত্যা? ঘরে আমার তিন বছরের বেটা, ছ মাসের বেটি। কর্তা পা ছাড়িয়ে দোতলায় চলে গেলেন। তারপর গায়ের হিরোর কাছে দরবার করলাম, কিন্তু পাল কর্তার মুখের ওপর কথা বলবে কে? সেই দিনই আমি কিষান থেকে তিন বছর। তা তুই তখন কলকাতায় চলে গেলি না কেন বাপ? শুনেছি কলকাতার বাতাসে নাকি দশ বিশ টাকার নোট উড়ে বেড়ায়, একটু মেহনত করলেই মুঠো মুঠো পয়সা। এসব গাঁজা করে কথা শুনিস বল তো গুপিদার দোকানে? জানো না দাদার না ভারী কলকাতা যাওয়া সব, শহরে বাবু হবার এত সাত কেন? গাঁয় ঘরে বুঝি মন টেকে না? তা কেন, রোজগারের চেষ্টা দেখতে হবে তো। এখানে দুদিন কাজ করি তো দশ দিন বসে থাকি, তা আধা মজুরি। পুরো পাটটা হাঁপানিতে ধুকছে, তবু রোজ কাজের ধান্দা বেরো। ওকে একটু আরাম দিতে হবে না? চাপাটার বিয়ে দিতে হবে না? খেটে খেটে তোর নিজের চেহারার কি হাল হয়েছে? তুই ওদের কথা ভাব, আমার দিন একরকম চলে যাবে। না, এভাবে চলবে না, আমি চলতে দেব না। কেন কেন শুনি, আমি একটা সত্য জোয়ান, অসুরের মতন খাটতে পারি, তাহলে আমার মাকে কেন পরের বাড়িতে এত ভাষণ রেখে খেতে হয়? শুনি, অনেক রাত হয়ে গেছে ভোলা, শুয়ে পড়। অন্ধকারও কিন্তু তোর চোখের জলটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মা। হ্যাঁ টগর, তোর সেই মামা সেই যে রে কলকাতায় চট করে কাজ করে? মিজু মামা? হ্যাঁ, সে কত বছর আগে একবার এসেছিল না? আবার আসবে বলেছে। আসবে? হ্যাঁ, পুজোর সময়। পুজো? পুজোর তো এখন অনেক দেরি রে। তুই একটা হাদা, কলকারখানায় ছুটি না হলে বুঝি আসা যায়? এই তুই তোর মেজো মামাকে একটা চিঠি দিবি? কিসের চিঠি? এই আমাকে যদি চট করে একটা কাজ পাইয়ে দেয়। চটকলে কাজ করতে যাবি? পারবো না ভাবছিস? আমি ঠিক শিখে নেব, মেহনতকে আমি ডরাই না। কলকাতায় জানিস যত মেহনত তত পয়সা। আর এখানকার সব ভেসে যাবে। কেন, আমি তো টাকা পাঠাবো, মাকে আর কাজ করতে দেবো না। বুড়ো বাপটা জিরেন পাবে, চাপাটার বিয়ে দেব, ব্যাস। আমার আর কি চাই বল। টগর, এই টগর খবরদার, গায়ে হাত দিবি না। গায়ে হাত দিবি তো তোর একদিন কি আমারই একদিন। হেমাকান্ত বাবু দাঁড়িয়ে থাকিস না, যা কাজে যা, বাপ মায়ের দুঃখ ঘটাগে। ও টগর, কি ঘোষেদের পুকুর থেকে দুটো কলবির শাক তুলে নিয়ে আয় না। পারবো না, পারবো না, কিচ্ছু পারবো না। আ মরণ, সাত সাকারে তো তিরিক কি মেজাচ্ছে না? দিদির সঙ্গে নিশ্চয়ই বলে তার ঝগড়া আছে মা। দেখ বনসা, ছোট মুখে বড় কথা বললে ঘেঁটে মুচড়ে দেবো।
হ্যাঁ মা আমি জানি ওই দেখো না একদম কাঁচি মাছ হয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে রে ভোলা হ্যাঁ না তো কিছু হয়নি হ্যাঁ জেঠি ওই বলছিলাম কি ওই আমি আজ ওই ঈশ্বরীপুরে কাজে যাচ্ছি তো তোমাদের যদি কিছু কেনাকাটার থাকে তো বলো আমি সদর থেকে ফেরার পথে নিয়ে আসবো দিদির জামার বোতাম ছিঁড়ে গেছে অমিতাভ বচ্চন আর রেখা তুই দেখেছিস বাস্কুবকে দারুন মায়েরি একসাথে আসতা অমিতাভ বচ্চন রেখাকে বাঁচাবার জন্য বদমাইশটাকে যা মারলো এসনো একটা বদমাইশটাকে না মারলো আর একটা সাবান দেবেন সমস্যাই তারপর এরম এরম করলো অমিতাভ বচ্চন তোর এরকম তাকত আছে হিম্মত আছে হ্যাঁ কত হলো সমস্যাই আরে বাবা পেটে খেলে না হয় বুঝতুম এত সব জিনিস হাতে মুখে মাখবে ২২ টাকা আটা না মিছি মিছি এত পয়সা নষ্ট করো কেন শিউলিদি আরে পয়সা না খরচা করলে পয়সা আসবে কোথেকে শুনি কেন তুই একটা উদো তুই কিছু বুঝবি না যা তার দোকানে বিশু আছে ওকে গিয়ে বল শিউলিদি ২২ টাকা আটানা চাইছে কত বললি ২২ টাকা আটানা হ্যাঁ ও বিশুদা ও ওদিকে চললে কোথায় ব্যাংকে ২২ টাকা আছে তো টগর এনে এনে তোর বোতাম কি এমন বলেছি যে এত রাগ কলকাতা যাবো বলেছি বলে কি সত্যি চলে গেছি রেলের ভাড়া কত জানিস আমার আছে অত টাকা এনে ধর অত তেজ দেখাস নি বুঝলি না নিবি তো ভারী আমার বই গেল দেখিস ভুলে যেন পাতে লাগাচ্ছি হ্যারি টগর এই বিকেলে চুল টুল বেঁধে মুখে একটু স্নো পাউডার এসব মাখতে তোর ইচ্ছে করে কেন তুই দিবি নাকি ইচ্ছে তো করে কিন্তু ঘ্যানটা কোথায় বল তবে বলছিস কেন এমনি মনে হলো দেখলুম কিনা শিউলিদি ২২ টাকার জিনিস কিনলো হ্যাঁ স্নো পাউডার তাতে তোর কি আমার আবার কি অতগুলো টাকা রা কড়কড় করে তাই বললুম শিউলিদিকে তোকে না বারণ করেছি ওর সঙ্গে কথা কইতে বারে গায়ের মেয়ে কথা বলবো না না বলবি না তোরা মেয়ের না ভারী
প্রায় প্রত্যেকটা মেয়ে। কেন শিউলিদির ওপর তোদের এত খার কেন শুনি? ওর বাড়ি পুকুর বাগান একটু ভালো মন্দ খায় পরে, সেই জন্যে। আমার ভালো মন্দ খাওয়ার মুখে আমি ইয়ে করি বুঝলি? খবরটা বলছি, ওই ধরা নিচে ছা মারা বিলাম। টগর কিন্তু খুব একটা অন্যায্য কথা বলেনি। শিউলি হলো গিয়ে একতাল কার্বাইড, কার্বাইড যেমন সময়ের আগে কাঁচা কাঁচা ফলগুলোকে পাকিয়ে দেয়, শিউলিকে দেখে দেখে এ গায়ে যৌবনগুলো শালা অকালে পেকে ঠাস ঠাস করছে। তোদের মতন জোয়ান মরদদের আর কি বলবো, আমি যে আমি একটা খেকুড়ে আজ বুড়ো, শিউলির গোসরখানা ভাবলে আমারই রাতের ঘুমা করে চটকে যায়। তুমি বড্ড সব নোংরা নোংরা কথা বলো গোপীদা। মনে যা আসে তাই বলে ফেলি ভাই, তামাম গায়ের লোক কি করছে, রেতের বেলা শিউলির কথা ভেবে নিজের নিজের মাকে ধামসাচ্ছে। নমস্কার। কাদের মিয়াকে বলো আমার সঙ্গে যেন কিষান সাহা অফিসে দেখা করে, বুঝলে? ননী ঘোষ হয়েছে এখন তোদের কৃষক সমিতির পান্ডা, কেষ্টপালের সঙ্গে হাত ভিড়িয়েছে। ননীদার কেষ্টদা দুজনেই কিন্তু খুব খাটছে গুপিদা, বলেছে আমাদের মজুরি রেট বাড়িয়ে দেবে, কাল মিটিং ডেকেছে। শালার কারবার দেখ, এই রাত এই দিন। মানে মানে একটু জল খাওয়াবি শিবলি? অধিক পানে দু পা এগিয়ে যাও, বাইরে একটা টিপ কল পাবে। একটু তেষ্টার জল তাও দিবি না? রোজ রোজ কেন ঝামেলা পাকাও ননী বাবু? ঘাবড়াচ্ছিস কেন? কেষ্টকে দেখে এলাম সদরে উকিল বাড়িতে বসে, ফিরতে সেই সন্ধে। বলি গায়ে আর লোক নেই, আমার উঠোনে তোমাকে দেখলে ব্যাপারটা কি দাঁড়াবে বুঝতে পারছো? ভালো ভালো কাটাতো। সেদিন দেখলাম নটবর শেকলার দোকানে তুই একটা রূপোর পৈছের দর করছিস, তাই ভাবলাম আমি আধ ঘন্টার মধ্যে চলে যাব। মাই ঘাট থেকে ফিরে যেন তোমাকে না দেখি। একটু আগে ননী ঘোষ এসেছিল, একটা সোনার হার নিয়ে। শালার মরণ পাকা উঠেছে, দেব দেব শালা পুকুরে একদিন ফলি দল ঢেলে। কে কি লোক ডাকতো তা ভাবলুম, হাজার হোক ভদ্রলোক তো। তুমিও যেমন ননী ঘোষ হলো গিয়ে ভদ্রলোক। তুই? হ্যাঁ এলাম এমনি। তোকে না আমি ওয়ার্নিং দিয়েছিলাম ননী, তবু কেন এসেছিস? তুই কেন এসেছিস? আমি এখানে রোজ আসি আসবো। না তাহলে না, আমার আসতে আপত্তি কোথায়? শিউলি তো কার বাপের সম্পত্তি নয়। তবে রে শালা, তারপর থেকে বিশুটাকে পাহারায় লাগিয়েছে, পাঁচে সম্পত্তি বেহাত হয়ে যায়। সম্পত্তি? হ্যাঁ মানে শিউলি জল জানতো একটা মেয়ে, আবার কারো সম্পত্তি হয় নাকি? হয় না মানে? শিউলি হলো কেষ্টপালের বাপ পিতে মোহর পাওয়া সম্পত্তি। কেষ্টপালের ঠাকুর দাদা একবার নবদ্বীপে তীর্থি করতে গিয়ে শিউলির ওই দিদিমাটাকে জুটিয়ে এনেছিল। ওদের ওই বাড়ি পুকুর বাগান সব তো তেনার দেওয়া। তিনি দেহ রাখার পর পালকস্তা গিয়ে উঠলেন শিউলির মর বিছানায়, আর ওই পুরো বাপটা রাত্রিরে বাগান পাহারা দিত। এখন পালকর্তার বয়স হয়েছে, শিউলির মা বাবা তো টেসে গেছে, কাজেই কেষ্টপালি এখন শিউলির মালিক। তা কেন হবে গোপীদা? শুনেছি শিউলিদের খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল। হ্যাঁ সে একটা নিয়ম রক্ষা মতন হয়েছিল,
তবে সে ছোকরা বোধ হয় এতটা হজম করতে রাজি হলো না, একদিন বিভাগী হয়ে চলে গেল। তাহলে তো শিউলিদির ভারী কষ্ট গুপিদা। কষ্ট কি রে, দিব্যি তো মজাই রয়েছে। না গুপিদা, আমাদের মতন ভাত কাপড়ের কষ্ট হয়তো তেমন নেই, কিন্তু কষ্ট একটা আছে। জগন্নাথের মতো দাঁড়িয়ে দেখছিস কি, হাত ধরে বার করে দে, শয়তানি করবার জায়গা পাইনি। আরে কি হলোটা কি? হ্যাঁ ও সরকার মশাই, আরে কি বাবা চাচ্ছেন কেন অত, কি ব্যাপারটা কি হলো? আগে না এই পরাণটা ঝুটমুট কর্তা বাবুকে বিরক্ত করছে। আগে না ছোট কর্তা, ঝুটমুট নয়, সত্যি ঝুটমুট নয়, আপনি আমার আরজিটা শুনে বিচার করে দেন। এটা কিন্তু ছোটবাবু কৃষক সমিতির অফিসার আমজাদা, ওকে এখানে ডাকছি সালিসি করতে। হ্যাঁ এখানে আমার হুকুমের এক চুল নড়চড়াবাটা হয়েছিস। আচ্ছা কি হচ্ছে কি বাবা, আপনার হাই প্রেশার, ডাক্তার পই পই করে আপনাকে বারণ করেছে, কোন রকম চেঁচামেচি মাথা গরম না। মাথা গরম কি সাধে হয় নাকি, এরকম বিয়ার আবদার শুনলে তোর মাথা আগুন জ্বলবে। হ্যাঁ জল নিয়ে কি হয়েছে এটা কি? আগে আমার আজকে রোজটা কাজ না করলেও পয়সা দিতে হবে। তোমাদের কৃষক সমিতির আজকাল এই আইন হয়েছে নাকি? আমি তো কাজ করেছি বাবু। যা মিথ্যে ছোট বাবু, জলপানির পর থেকে পুরো আধবেলা মুখে গামছা দিয়ে গাছ তোলা। না না ছোট বাবু, আমি একেবারে ঘুমোইনি, মামলাই চলতেছি বাবু। কাল সারা রাত হাতে টানে তুষকের পাতা এক করতে পারিনি, সকালে মাত্র একগাল মুড়ি, শীতে তেম সব মিলিয়ে আক্রান্ত হয়ে একটু সিমুনি এসেছিল বাবু। আধ ঘন্টা টেক হবে, জিজ্ঞেস করেন কাদের মিয়াকে। কাদের মিয়া কি বললো? আমি বলছি পুরো আধ ঘন্টা। বেশ তো, আধ ঘন্টা আধাবেলার তক্কটা মেনে নিচ্ছি। তাহলে তো সকালে দুন আধা মজুরি পাওনা হয়, সেটাই ভালো মুখে মিটিয়ে দেন। শুনলে তো ব্যারাকের লম্বা লম্বা কথা, তুমি তুমি এর জন্য দায়ী, নেতা সে যদি সব মাতাচ্ছ তাই এদের মুখে লম্বা লম্বা বলি, পাওনাটা মিটিয়ে দেন। হা রাম দাদা। কেন কত বাবু, অনেক ঝুঁকি বললুম। কেন রাম দাদা, মার তোর পাছায় কষে তিন লাখ, মেরে ওর মাজাটা ভেঙে দ করে দেখ। আয় বাবু। দাঁড়া পরান, আয় মজুরিটা নিয়ে যা, এক পয়সা দেবো না। আহা আপনি কেন মিথ্যে অশান্তি ডাকছেন বাবা? না না এই কি কথা, এদের কাজ করে পয়সা দেবেন না, এটা কি কথা? আপনাকে আমি একটা কথা বলছি শুনুন, এরপর থেকে না আপনি বেশ বেঁচে বেঁচে শক্ত সমর্থ কোচের লোক নেবেন, তখন তো আপনাকে কেউ কিছু বলতে যাচ্ছে না। আর পরান তুই এক কাজ কর, কি বরঞ্চ ওই দু চার একটা বাড়িতে বসে জিরে নিয়ে না শরীরটাকে বেশ শক্ত চাঙ্গা করে তোল। কেমন বসে গেলে খাবে কি ছোট বাবু, পুরো সাত সাতটি পেট ঘরে তুই। কর্তাবাবুর বিচারে তবু পাছায় লাথি পড়ল, আপনি একেবারে পেটে লাথি মেরে বসতেন ছোট বাবু। তুই কিছুদিন স্কুলে পড়েছিলে না? কোন ক্লাস? ক্লাস সেভেন। সরকার মশাই আপনি পড়ানোর পয়সাটা মিটিয়ে দিন। টাকাটা ধারে ঐসব দিবি না, মোটে আধা মজুরি আজ নাই বা কাটলেন বাবু। ভাত বাবু, আরে ভাত বাবু একটু কি বা করে গেলে গেলে তুলে পড়ে গেলে ঝামেল চলবে। আচ্ছা কোনদিন যদি আমি মওকা পাই তো বাপ বেটা টেঙ্গড়ি আমি ছিঁড়ে দেবো। এই কন্যা শুনে রাখি দিলে বল, কোলা তোর শরীরে বড্ড রাগ, আরে গরিবের কি রাগ থাকতে আছে রে, তুই ছেলে মানুষ বুদ্ধি কম তাই তোর রাগ বেশি। আয় আয় বাবা। আজ তোমার একটু দেরি কেন গা? মরণ ভালো মুখে শুধালেন, মুখে রানি একটা যেন উনি খেতে এসে
ভোলা তিল মশলা কিছু আনলি না? কটা তোমার তো টাকা, চালের দামই কুলোয় না। সাধ্য বাড়ির কাজ, দু এক টাকা বাড়তে পেলি না? দিয়েছিল একটা শিখি, তা ওদের তিল মশলা এত হয়? ভাতে আলু ছেড়ে দে, কাঁচা লঙ্কার টাকনা দিয়ে দিব্যি মেরে দেব। মেয়ে মানুষ হয়েতে জন্মাসনি, তুই কি করে জানবি? সারাদিন বাদ স্বামী পুত্রের সামনে শুকনো ভাত বেড়ে দিতে কেমন লাগে? কি এনেছো দাও? নাই। নাই মানে? নাই মানে নাই। মজুরি পাওনি? গেল কোথায়? তাড়ি গেলে উড়িয়েছ? হ্যাঁ হ্যাঁ, তাড়ি গাজা সব। আমার খাটনির পয়সা আমি যা খুশি করেছি ব্যাস করেছি। বউ লোকের বাড়ি বাসন মেজে টাকা আনবে, আর উনি তাহলে গেলে মজা করবে। বেহারা দুই এক কেলি ঝাঁকা মারু, ঝাঁকা মারু আমার সংসারের মুখে। চাপা একবার টগরের মার কাছে যা তো। আমি পারবো না, সেদিন এনেছিল কাল দিয়ে আসবো বলে ফেরত দিয়েছ। এই তিন্ডি তাহলে সেদ্ধ হবে কি দিয়ে? গিলবে কিসের স্বাদে? তা আমাকে মুখ করছো কেন? নিত্যি নিত্যি লোকের বাড়ি আমি হাত পাততে পারবো না, যেমন জুটবে তেমনি গিলবো। চাপা তো ঠিকই কথা বলছে মা, যেমন জুটবে। তুই মুখ নাড়িস কোন লজ্জায়? নিজের মাকে পরের বাড়ির দাসীমাদি করতে পাঠাস, আর ঘরে দু দুটো মরদ বসে সেই পয়সায় অন্ন গিলছিস। যা এবার বাপের পিছু পিছু তুইও তারই রাজ্যায় ভিড়ে যা। ষোলো কলা পূর্ণ হোক আমার। কত আশা করে শুনে পাঠিয়েছিল, তেজ করে ছেড়ে এলো। কি না মা বাপের দুঃখ ঘটাবে? মা বাপের মুখে সেই আমনি, পরনে সেই তেনা। আর ওদিকে দেখো রতন খুড়োর ছেলে একটা পাশ দিয়ে শহরে গিয়ে মোহরি হয়ে বসেছে। আজ লাল লাল টাকা দিচ্ছে কুড়িকে, পাকা দেয়াল তুলেছে, টালির ছাদ। আর আমার সব আশায় ছাড়, না পেট ফুলল না মন জুড়ল। কেন যে মরণ হয় না আমার? সেই ছেলেটাই দু চোখ ভরে স্বপ্ন দেখে, পথিকে পাখির পাখায় উড়ে হারিয়ে যায়। দূর জানায় অনেক অনেক দূরে কোন রূপ কথারি ইন্দ্রলোকে। এরকম নয়, লাল পাড় লাল পাড়। বেশ চওড়া পার, চওড়া পার না? কত? একুশ টাকা। ভাই সব, গোপালনগর কিষাণ সভার পক্ষ থেকে আমার গোপালনগরের প্রত্যেকটি কিষাণ ভাইকে আমি ডাক দিচ্ছি, আগামী শুক্রবার আমাদের কলকাতা অভিযান দলে 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 প্রতিটি কিষাণ ভাইয়ের কাছে আমার আর্জিব এলোরায় আপনারা সামিল হন। আগামী শুক্রবার চলো কলকাতা, চলো কলকাতা, চলো কলকাতা, চলো কলকাতা, চলো কলকাতা। আরে বিশু কেষ্ট কোথায় রে? এই তো একটা কাজে বেরোলো সন্ধ্যেবেলার কাজ তো সারা সেই শিবির বাড়ি। এই ছেলেটা যখন নিজে থেকে যেতে চাইছে মিছিলে, তাই ছেলেটাকে নিচ্ছিস না কেন? কেষ্টটা বারণ করেছে কেন? কি কেষ্টটাকে চ্যাটাং চ্যাটাং বলেছে? তাছাড়া কেষ্টটা বাবার মুখে মুখে তক করে, সেটা তো কেষ্টর পার্সোনাল ব্যাপার। এর সঙ্গে কিষাণ সভা কি সম্পর্ক? আমি বলছি ও যা চোঙা ফুকে ফুকে লোক জোগাড় করা যায় না, তার আবার বাঁচা বাঁচা। এই তো পুরো নামটা লিখিয়ে দিয়ে যাবো। সত্যি দাদা? ওনাই চন্ডীর দিদি ননি ঘোষ নিজে আমার নাম লিস্টে টুকে নিয়েছে। কলকাতা 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 দেখে কি তোর চারটে হাত পা গজাবে? তোর পায়ে পড়ি মা, বেজার হোস নি, মুফুতে যাওয়ার একটা মৌকা মিলেছে, ছেড়ে দেবো। বিদেশ বিভুই, সাবধানে যাবি আসবি, দল ছুটোস নি যেন।
কলকাতা থেকে আমার জন্য একটা সোনা রঙের ঝুমকো আনবি দাদা? কেমন জানিস? বলবি বলবি পারছি ঝুমকো। তোর জন্য কি আনবো মা? গোধূরে যাবি যখন, মা গঙ্গার ঠাঁই কলকাতা, গিয়ে সব্বকে গঙ্গাজল মাথায় মুখে ঠেকাবি, তোর সব্য পাপ খুলে যাবে। পাপ? আমি তো কোনোদিন পাপ করিনি মা। করেছিস বাবা করেছিস, নইলে তো আমাদের মতো গরিবের ঘরে এসে জন্মেছিস কেন? কি বোকা তুই মা, তোর ছিল অন্য কারোর ঘরে জন্মাবো কি করে? বিধাতার লিখন কি পাল্টানো যায়? আসছো জন্মে দেখিস, তুই যেখানেই থাক আমি ঠিক তোর কোলেই ছেলে হয়ে আসবো। ছেলেটা যাত্রা করে বেরোবে, বাপ কোথায় উধাও হয়ে খাপটি মেরে বসে আছে। যত জ্বালা আমার, হেলিসনি যেন এরমি খেতে পেলে খাস, নয়তো সকালে উঠে মুখ ধুয়ে খেয়ে নিবি। যাচ্ছি মা। মা, এই মা কাঁদছিস কেন? গায়ে সব ছেলেই তো যাচ্ছে, আবার মায় কি তোর মতন কাঁদতে লেগেছে? তোর চোখে জল দেখলে আমার যেতে পা উঠবে। আয় বাবা। রতনচন্দ্র বারুড়ি, 13 নং কলিমুদ্দিন বাইলেন, খিদিরপুর, কলিকাতা। তোর মতলবটা কি সত্যি করে বলতো? মামার ঠিকানা কি হবে? বারে কলকাতা যাচ্ছি, আর তোর মামা আপন জন, একটু খবর করবো না? খবর করবি? কলকাতা কত বড় জায়গা জানিস? কোথায় হারিয়ে যাবি, গাড়ি ঘোড়া চাপা পড়বি, বুঝবি তখন। ঘেঁচু হবে, এই দেখ মা দিয়েছে। গোয়ার তুমি করিস না, শোন মিছিল ছেড়ে কোথাও যাবি না। মিছিল না ঘেঁচু, আমি বলে যাচ্ছি আমার নিজের ধান্দায়। কি ধান্দা তোর, বলবি না? ধান্দা? কলকাতা কখনো দেখিনি, ভালো করে দেখে আসবো। তোর কি চাই বল, কি আনবো তোর জন্য? থাক, আর শখ কাটাতে হবে না, কলকাতা পৌঁছে টগরি বাকি আর কেই বাকি, সব ভুলে যাবি তখন। কিচ্ছু আনতে হবে না আমার জন্য, তুই শুধু ভালো ভালো ফিরে আয়। রাস্তা দিন
তোর চোখে জল দেখলে আমার যদি পা উঠবে স্বপ্ন দেখছি কার স্বপ্ন দেখছি মার তুমি কি করে জানলে তখন থেকে কানের কাছে মা মা ডাকছিস তুই রাগ করনি তো একশো বার রাগ করেছি হাজার বার রাগ করেছি গোটা গা জানে শিউলিকে মাগি বলে মনে মনে তারা ডাকেও সেই নামে তুই তুই তাকে মা বলে ডাকলি তুই আমার ডাকনামটা পাল্টে দিবি আমি রাগ করবো না দেরি আছে আজ গিজারা আসবে তবে তো বিশুদা বড্ড পেচাপ পেয়েছে মাকরা ওদের গিয়ে হালকা হয়ে আছে Thank you.
খোকা শোন শোন খোকা গাড়িটা পেছন থেকে ঠেল তো পারবি তো এই না আরে না রূপিতা দেখি ঠিকই বলেছে কলকাতায় নোট উড়ে বেড়ায় একটু মেহনত করলি বাবু ও বাবু 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 এই ঠিকানাটা একটু বলে দেন না মামা ওখানে হেডমিস্ত্রি তুই মামাকে গিয়ে ধর তোর একটা চাকরি নিজ্ঞাত হয়ে যাবে আর তুমিও নাচতে নাচতে চলে এলে কলকাতার চাকরি হাজার মাথা গুলো পাওয়া যায় না আমাদেরই লে অফ চলছে অর্ধেক বসে গেছে ভাবছি কবে না সব শুধু লালবাতি চলে যায় তোর এখনো খাওয়া হয়নি নিশ্চয় না আমি খেয়েছি তাহলে আমি বলি কি তোমাদের মিছিল যদি ফিরে যায় আতান্তর পড়বে চলো আমি তোর বাসে তুলে দিই না আমি ঠিক চলে যাব পুজোর সময় আপনি গোপালনগরে আসছেন তো ঠাকুর আশা করে খুব বসে আছে ভগবানের যদি ইচ্ছা হয় নিশ্চয়ই যাবো তখন মাকে বলো আমি ভালো আছি থাক থাক ইয়ে ওই শহীদ মিনারটা কোথায় মানে যেখানে মিটিং হচ্ছে আমার কাছে কিন্তু এক দর মাইনি কিসের দর ইস কত ঢঙই জানো চলো ওধারে বসে দুগাল ঝালমুড়ি খাই ততক্ষণে অন্ধকার নেমে আসবে এসো না না আমি তোমার সঙ্গে যাবো না 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 এতক্ষণ তাহলে ধপ দিচ্ছিলি ঠান না চেঁচিয়ে লোক ডাকবো একা পেয়ে বেজ্জত করছিলি বাবু শ্যালদা স্টেশন কোন রাস্তায় যাবো ওদিকে বারো নম্বর ট্রাম নড়ে বলা উঠতে পারে না বাবু 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 ও বাবু 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 আপনার ব্যাগ বাবু শ্যালদা স্টেশন কোন রাস্তায় যাব কুড়িয়ে পাওয়ার পর খুলে দেখিস নি আমি কেন খুলবো মা কুড়িটা টাকা ওকে দিয়ে দাও না মা টাকা কেন নেবো বাবু বলেছেন আমার একটা কাজ দেবেন হোটেলের কাজ খাটনি আছে কিন্তু পারবি তো পারবো বাবু নিশ্চয়ই পারবো আপনি আমাদের দয়া করে নেন বাবু দু দশ দিন কাজ করি বাড়ি পালাবে না তো না মা আমি কাজ ছেড়ে কোথাও যাবো না আমি আপনার পাশে দিব্যি করতে পারি মা 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 কত মামা করছিস কেন গায়ের ছেলে অমন করেই বলে না বলবে না না বিহি কানাইয়ের মা হওয়ার সাধা মানি প্লিজ প্লিজ বিভা শুধু শুধু তুমি না দিলে আর আফসোস করে কি হবে তাছাড়া এই তো বেশ আছো ঝাড়া হাত পা হ্যাঁ খুব ভালো আছি কোল মুছে একা ঘরে পিপি সুখী আছি এই এই ছোড়া সারাদিন ঘুরে মরছিস পেটে কিছু দিয়েছিস
মাংস চাপাটা মাংস খেতে কত ভালোবাসে চাপা খেলে আমার বোন বাড়িতে আর কে কে আছে তো মা বাবা আর ওই বোনটা ওর বিয়ের জন্য তো মায়ের ঘুম হয় না আমাদের ঘরে নয় না করে এক গাড়ি টাকা লাগে গো নগদ পাঁচশো হাজার সঙ্গে আবার ঘড়ি রেডিও চাই চারটিখানি ব্যাপার দুটি মধ্যে চারখানা দিয়েছি আরো দেব না না এই আসবার সময় মা হালকা তো রুটি সঙ্গে দিয়েছি না হতেই হয়ে যাবে ঠিকই দুদিনের বাসি রুটি খাবে কি মা নিজের হাতে দিয়েছে না খেলে মার বড় কষ্ট হবে যে হ্যাঁ রে মাকে ছেড়ে থাকতে তো কষ্ট হবে না এই শোন ওই মোড়ে গাড়ি বারান্দা আছে না ওখানে অনেকে শোয় আজকে রাত্রিটা তুই ওখানে কাটিয়ে আর সকালে আমার সঙ্গে দোকানে যাস কেমন কি দরকার আমাদের দোতলাতে তালা চাবি তো থাকেই একতলা সিঁড়ির ধারে না হয় একটা রাত কাটিয়ে দিক আপনার বড় দয়ার শরীর মা আপনাকে কি বলে ডাকবো একটা বলা দুটো টস মরিচ দিয়ে দুটো বিস্কুট একটা চা যাই বলি আমাদের ডিফেন্স হচ্ছে ক্যালকাটা মাঠের এক নম্বর এটা স্বীকার করবি তো আমি কোনো ছুঁচ করতে দেবো না বড় আসবে আর এপার উপা যা যা দেখে নিস আরে আরে নারকোদা আসুন আসুন গুড মর্নিং গুড মর্নিং বসুন এই নারকোদা এসে গেছে দুটো কলা টোস্ট আর একটা মামলেট দাঁড়া না হাববার হাববার তাহলে আধখানা ডিমে মামলেট খাচ্ছে ডাবল লাভ মারবে সে তো ফালতু করতে এসে জন্যে আপনার তো স্পেশাল নারকোদা হাফ বয়েল এই হাফ বয়েল কি করছে আগে সেট ছাড়ুন তো বাবা বলার না এ কি করছো বাবা হ্যাঁ পুজোর বাসন যে এত ভক্তি ভরে ধুচ্ছ তুমি যে বললে ভালো করে ধুতে ওরে কলকাতার হোটেল এখানে ভালো করে ধোয়ার মানে বুঝে মা গণ কি এটা চলে সব বাসন দেবো দেবে হ্যাঁ মাঝে মাঝে সে সময়ও পাবি না তখন খালি আয় না দেখেছিস আরে শালা এটা কি দেখছিস যখন বাপের সঙ্গে সালোয়ার কামিজ পরে কলেজে যায় না আমাদের কোচদের গুলো শালা ঝামছে কামড়ে বেড়ে মায়েরি আর আমাদের বঙ্কা বঙ্কা থেকে বেড়ে নিমায় যাই চপর চপর বাবু আমায় ডাকছিলেন এই শোন আমি বঙ্কুকে নিয়ে একটু বাজারে বেরোচ্ছি এদিকটা দেখিস আচ্ছা আরে ওই নতুন ছোঁড়াটাকে কেমন বুঝছিস সবে তো আজকে এলো বাবু দুটো দিন যেতে দিন না দেখুন না কেমন ফিট করে দিই আমি যাই হারিয়ে সারটায় কনামু লাগাচ্ছে গো সালা ওরে সারটা বাবার কৃপা থাকলে তুই সালে আটকাতে পারবি সালা মেরে জীবন সাথি প্যার কিয়ে যা যাই ওটা বঙ্কা দাদা সে মাকড়া গেল কোথা রে এই তো ছিল কোথা গেল বলতে কি শালা কোথাকার উদরে কি করে এসেছিস মই না ওই কাপড়টা খেঁচে দিয়েছি আর তো নেই বাবুর বউ তো তাদের নতুন জামা কাপড় দিয়েছে সে তুই প্যান্ট গো আমি তো কখনো পড়িনি পড়িস নি আজ পড়বি যা তাহলে মা কারা কোথাকার বলি বিয়ে করে যখন প্রথম দিন বউয়ের কাছে শুতে যাবি তখন কি বউকে বলবি আমি তো আগে কখনো শুনিনি কেমন করে শুভ গো দেখেছ সারা উত্তর তবু হাঁ করে দাঁড়িয়ে রয়েছে
বঙ্কা দাদা দে তোর টান মেরে গামছাটা খুলে সারা হাত চাপা দিয়ে ঘুরে বেড়া দাঁড়াও গোপাল পিন টুলুন পড়লে বোতাম লাগাতে হয় লাগিয়েছ নাকি খদ্দের সব হাওয়া চলে গেল কেন গো ওকে একটু বুঝিয়ে দাও গো তুই শালা কি রে লোডশেডিং জানিস না আমাদের গায়ে তো বিজলি বাতি নেই বেঁচে গেছিস মূলেই হওয়া তোদের নেই আর আমাদের না থেকে নেই তোদের গ্রাম কি জানিস জানো কুমারী নেই মানে মূলেই কিছু নেই আর আমাদের শহরটা হলো মাজা বউ স্বামী আছে শীতেতে সিঁদুর আছে ঘর আছে সংসার আছে আঁচলে চাবি আছে খালি করে ছেলে আসে না শহরটা ঠিক তাই আছে সব কিন্তু কোনো কাজে আসে না তাই যদি হবে নিমাইদা তাহলে দলে দলে লোক শহরে ছুটে আসে কেন মাদা না ওরে সালা অমন যে বুদ্ধিমান রামচন্দ্র সোনা হরিণের পেছনে ছুটি ছিল কেন লো বুঝলি সালা লো লো হ্যাঁ লো তুইও তো একটা লোভে কলকাতায় এসেছিস টাকা বাড়িতে যে বড় কষ্ট নি মাইদা হে পুরো কি বাবা মাটা খেটে খেটে ধুকছে আয় বুড়ো বোন চোখের উপরে দেখা যায় বঙ্গা আজ থেকে ভোলাকে টেবিলে লাগিয়ে দিত যা তুই চার পাশে বসে টুসিস পাবে আজই প্রথম এলো পারবে পারবো খুব পারবো তোমরা একটু শিখিয়ে দিও আসুন আসুন দিদি আসুন স্যার আসুন আপনার কেবিন আছে সন্ধ্যা চক দুটো কি কেবিনে দিয়া তো দূর শালা ওরে চক দিতে গেলে তার সঙ্গে একটু ইশালা দিতে হয় কি হলো যা কি অসভ্য নিমেদা কি হলো ওই লোকটা না ওই মেয়েটাকে জাপটে ধরে করে আমি খাচ্ছি ওটা তোর কি আমি খাবে ওরা আমি দিয়ে চক খেতে ভালো লাগে রাস্কেল ওরে ওই লদকালো কি করবে বলেই তো পর্দাটাকে কে দিন ও তো আমাদের দুপুর সহ চল দশ সময় একটু আওয়াজ দিয়ে যাবে কবে সব সে দেখবি মানিক চল মানিক চল তোকে হাতে খড়ি দিই চল আপনাদের জন্যই স্যার এই সনাতন এই দুটো ফাউল কাটলে কড়া করে যা সালা এতক্ষণ আলো এসেছে আপনি এসে গেল আরে এসে তো গেল কতক্ষণ থাকে তাই দেখ সারা রাত্রিরে যদি আলো বাতাস না থাকে তাহলে তো রাতের কারবার একদম ঢিলে রাত্রির কি কারবার নিমাইদা ওইটাই তো আসলি কারবার বাবুর ভি আমাদের ভি শুধা পাঙ্ক দিনে আমি শুধা খাই যায় কালি বলে শুধা পাঙ্ক দিনে আমি ম
দেশে গভর্নমেন্ট বলতে কিছু আছে বলো, দেশে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু আছে বলো। আই প্রোটেস্ট। মিত্র কেন? উইথ কেন? গভর্নমেন্ট অর্ডার, নো ইংলিশ, অনলি মাদার ল্যাঙ্গুয়েজ ল অ্যান্ড অর্ডার। বুঝলে মদন? আইন ও শৃঙ্খলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। I understand your honor, Matri Vasha. Amori Vangara Vasha. What? Bolo Kashi? Yes. Nihonai! Nihonai! Shachi Mata Dake Nihonai Nihonai. Prati Dhani Bari Nihonai Nihonai. Hi, hi sir, hi, Upustit, hi. Thank you, thank you. আমার সরাসিদ্ধ উইথ গ্রিন শসা অ্যান্ড কাঁচা লঙ্কা অ্যান্ড পেঁয়াজ। তোমার পরিমাণ অল্প বয়সে সন্ন্যাসী ভেতরে খদ্দের গিজ গিজ করছে, তুমি সালে এখানে বসে হাওয়া খাচ্ছ? ওখানে বড্ড গন্ধ নিমাইদা, কেমন বমি বমি করছিল। এটা শুকে দেখ, এর গন্ধে সব গন্ধে পালিয়ে যাবে। আটা না ওই ছোলা সিদ্ধ দিয়ে চট চট করে যা। গঙ্গা জল দিয়ে মাল, মাল দিয়ে গঙ্গা জল। মা গো প্রসাদ করে দে মা, কালী করছি। নিষ্ঠাবান ব্রাহ্মণের ঘরে জন্ম, বুঝেছো? মাল খেলেও তো আচার বিচার মেনে চলতে হবে ভাইয়া। গরম চেয়ে ভটভটা ঘন বাবু, বাবু আপনার ছোলা, ছোলা নয় ছোলা। আপনারা থাকছে আবার গলাটাকে দেখে আমি নিজে কাটলে ভেজে, একটু টেস্ট করুন, আমি নিজে ভেজেছি। ভালো আছে বাবা? ওটা কি করলেন? সেদিন তো 2000 টাকা দিলাম। সেটা তো 65 টাকার ভাড়াটে তোলার জন্য, এদিকে যে 250 টাকায় নতুন ভাড়াটে বসালেন সেলামি নিয়ে। সারা ভাইটা হিসাব করলো আজকাল সব দিনে কত খরচ বলো। আমার ছেলে ধরো খরচ পত্র আছে, কাল সকালে রত্নাকে পাঠাবো। কত হলো আপনার? জি জি, কি যে বলেন, আপনার কাছে দাম নেব। না এবার বলো, ল অ্যান্ড অর্ডার কোথায়? গণিতে কোমরে গোজার রিভলভারে মাদ্রাস, এটা কলকাতার শহর না জঙ্গল? প্রথমদিন কলকাতার আজকাল কিরকম বুঝছো? 1.50 টাকা
তুমি আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও নি মাইনা। তা গুরু বলে যদি মানিস তো ছাড়ো বাবা বঙ্ক ছাড়ো 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 নিমাইদা জি বাবা ভোলানাথকে দর্শন করাবো। সব রকমই তো জানা দরকার। এসব কেউ দেখে? আরে সালা কলকাতায় রোজ এরকম লক্ষ লক্ষ বই বিক্রি হচ্ছে, যারা কিনে তারা দেখেন না? ও সব দেখা পাপ, ও যারা দেখে তারা দেখুক। অনিমাইদা আরে ভোলা কি দেশে তোর মান্তু নেই? মান্তু? আরে মান্তু বুঝিস না, পিরিতের ছুরি বাজারে ডেকে নিয়ে গিয়ে খাসনি কাউকে? ছি 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 ছি, মেয়েদের নামে এমন নোনা নোনা কথা বলা ভারী অন্যায় বঙ্কুরা, ভারী অন্যায়। মেয়েরা হচ্ছে লক্ষ্মী। কাঁথে নিয়ে ওই গাগরে ও কাঁথে নিয়ে ওই গাগরে ও গো নাগরি, এখনই তোমায় ঘরে ফিরে যেতে দেব না। আরে ভিগুনো 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 ডাকলে যাব ভিগুনো, কাঁথে নিয়ে ওই গাগরে। মেঘ হয়ে যদি এলে ঘর থেকে জল ঢেলে, মেঘ হয়ে যদি এলে ঘর থেকে জল ঢেলে, এটাও চাত কপি আশা। জানো তো আমার কি আশা, কি আশা মিটাও মনির কি আশা। জানি পাড়ার লোকে দেবে গালি, কালামুখী বলে দেবে যে সবাই মুখী কালি। তবে তুই মর না ডুবে, মর না ডুবে ওই যমুনায় ঝাঁপ দিয়ে। আরে মানো না মানো না মানো না মানো না কেন মানো না, এ পিরিতির মরণ কি আরে ভাই, পিরিতির মরণ কি আরে ভাই, পিরিতির মরণ কি আরে ভাই, পিরিতির যখন এত পটকা পাচ্ছে কেন নিমাইদা? পটকা নয় রে পাঁটা, পেটো। সেটা আবার কি বাজি? আসল বোমা বাজি।
গণামিত্রের সঙ্গে রাঘব ভাইয়ের ফাইট চলছে। তাহলে তো পুলিশ আসবে গো। আসবে সব মিটে যাওয়ার পর, লাশ তুলতে আসবে। বারে যারা ফাইট করছে তাদের ধরবে না? না, দুজনকারই লাইন করা আছে মন্ত্রীদের সঙ্গে। একটি টেলিফোন ঝাড়বে, দারোগা ছেড়ে দিতে পথ পাবে না। বলো কি গো, এটা তোর গোপালনগর নয় রে ভোলা, এটা ক্যালকাটা, এটা মাস্তানদের রাজত্বী, বুঝেছিস? ওই গণামিত্রকে আমরা গেছি করে বাবুর রাতের কারবারটা চলে, মাসোহারাকে দেওয়া আছে। সনাতন বাতি নেবা। কলকাতা দেখছি আজব শহর নিমাইদা, এখানে যত বেশি আলো তত আধার। কোথায় যাবো মা? পরশু যেখানে গিয়েছিলাম। দেয়নি সাজি, দেয়নি। তোমরা স্বামী স্ত্রীকে মিলে একটা যজ্ঞ করো, বুঝলে? তাহলে এক বছরের মধ্যে তুমি সন্তানের জননী হবে অভ্যর্থ। কিন্তু বাবা, আমার স্বামী আবার যাগযজ্ঞে বিশ্বাস করেন না। বিশ্বাস করে না? তার বিকল্প আছে। বিকল্প হচ্ছে সারা রাত ব্যাপী যজ্ঞ করতে হবে শ্মশানে। শ্মশানে? না না, ভয় কিছু নেই, ভয় কিছু। সে আমি করবো, তবে খরচ না কিছু আছে আর কত, ধরো আনুমানিক 700-800 টাকা হবে। সম্পূর্ণ তালিকা প্রস্তুত না করে তো আমি কিছু বলতে পারছি না। তাহলে আপনি লিস্টটা করিয়ে ফেলুন বাবা। করিয়ে ফেলব মা? তারা বোলা, এই বোলা, বাবার জন্য দু প্যাকেট সিগারেট আর কি যেন বাবা? দেখো সেদিনের মতো পানি কেন না, কেন বড় বোতল যত সব ফিরে পাচ্ছে। আরে আসুন আসুন বড়বাবু, আসুন। আপনাদের একটা দুটো কষা দিই বাবু। আঁকড়ে এদিকে কি দেখছে সবাই? মল টানছে, মল টান। সচারেক টাকার হঠাৎ একটু দরকার পড়ে গেছে। আরে মানে তো টাকা তো ক্যাশে যা হয় একটা ব্যবস্থা করবো। রত্না রইল, তোর কাছে নিয়ে যাবেন। নিজের কাজ করে যা, নিজের আখেরটা ভাব। মোগলাই
চিঠি এই বাড়ির বাজারটা করে দিয়েছিস? হ্যাঁ, ইলেকট্রিকের বিলটাও দিয়ে আসিস। বাবা খোলা, মা মঙ্গলচন্ডী দয়ায় তোর 100 বছর পেরোমায়ু হোক, তোর এই মাসের টাকাটা কাল পেয়েছি। এই মাগদিগন্ডার দিনে আমরা যে তোর জন্য দুটো খুঁতকুড়ো খেয়ে বেঁচে আছি, ভগবানের অসীম দয়া। তোর বাবার তো মাসে 3-4 দিনও কাজ জোটে না, তার উপরে চাপার বিয়ের ভাবনা। একটা সম্বন্ধে এসেছিল, কিন্তু কোন ভাষায় এগোবো বল, আর কি লিখব? আমরা ভালো আছি, এখনো তো অনেকটা জায়গা আছে দেখি। তাহলে লিখ, তুই ভালো থাকিস, আমাদের জন্য ভাবিস না। তোকে বড় দেখতে ইচ্ছে করে রে ভোলা, দু একদিন তুমি এখানে আসতে পারিস না? কলকাতা কি সব ভুলে দিই? না না কাকুর, ওটা কেটে দে। ভোলা আমার তো প্রাণ, সত্যি সত্যি হয়তো কাজ ছেড়ে চলে আসবে। তুই বড় চাপার কথাটা একটু মনে করিয়ে দে। আজকাল খোশকিন্নি তাই বলে, তোমার বয়স হয়ে যাচ্ছে বাচ্চা, অল্পেই হাঁপিয়ে পড়ছো, তুমি অনেক বদলি মেয়েকে পাঠাও। চাপার বিয়ে হয়ে গেলে হাঁকে রেহাই দিতে পারবো। যাই নানকুদা। কি বলবি নানকুদা? আপনি শার্টটা খেলেন কেন? নিমাই খেলে কেন? আরে বাবা, বাপের হোটেলে দুবেলা ভাত ডালি বরাদ্দ, এগুলো এটা কোথেকে জুটবে? খেললে টাকা পাওয়া যায়? ধুর বাবুর, বাবু আমি এখনই আসছি, আমি একটা মাথা কিনে আনছি। মাথা ওই মাথা ধরা একটা ট্যাবলেট কিনে এখনই আসছি। নিমাইদা, সালা যাচ্ছি একটা শুভ কাজের সাতটা বাবার পুজো দিতে, দিলি পিছুটা ডেকে? আমার হয়ে এটা লাগিয়ে দিও নিমাইদা। তুই সাতটা খেলবি? সাব্বাস, তাহলে যে বলতে জুয়ো পাপ। এখন পড়ে দেখো, পড়ে দেখ, দুটোর লেখাই পাবি হুবহু এক। শালা অভাবের চুল্লি রাবণের চিতার মতো শুধু জ্বলছে আর জ্বলছে। দেখি তো নসিব। বলে বম 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 বলে জয় 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 ভোলানাথ। আরে বম 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 বলে জয় 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 ভোলানাথ, বম 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 বলে জয় 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 ভোলানাথ। 45 টাকার জোর,
নেই বাদি মাছ ক্যা বাত আরে জিও জয় 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 ভোলারা আরে জিও 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 ভোলারা বিশ্বাস করিনি ভাইদা, আমি কখনো নেশা করিনি। এই সালা গুরু বলে মেরেছি, এখন অপমান করবি না, যা বলছি তা করে যা, তোর ক্ষতি হবে না। মদনা হা করে দাঁড়িয়ে আছে, ওরে সালা এটা কি আমরা রোজ খাই রে? আজ একটু আল্লাহ দিল প্রাণে, একদম খেয়ে একটু মুজ কর, তারপর সালা লেগে যাও দিনের পর দিন ডম্বর কাজে। দরকার ওরে সালা খা খা সালা খা। সত্যি করে বলতো, তোর এখন ইচ্ছে করছে? নিবেদা যেমন ক্রিকেটে ধোয়া যাচ্ছে, আমাদের দেশের পালকর্তা ওর মুখের উপর আমি আস এখন তোর কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে আমাদের গোপালনগরের ক্রেষ্টপাল আর তোদের ঘোড়া হয়েছে ওনার মুখে আমি পেশাব করে দেব। যা সালা, ঘোড়া মৃত্যু শুনতে পেলে একবারে লাশ হয়ে যাবে। যা যা ভারী মস্ত, ঠিক আছে বস বস।
আমি ব্যবস্থা করেছি, বস বস। তাড়াতাড়ি শেষ কর, শুয়ে পড়ব। সে কি গুরু বলছ কি? আজকে ভোলার হাতে করি সরেয়া শিখাবে না? বলছিস দেখে বস, ঘেসে বস, কোন চিন্তা নেই গোপাল, আমার পাশেই আছে। আই সারা পঙ্কা, আলোটা থাকবে না লিখিয়ে দেব। মটা ভিজে গেছে, বাবু এসে খোঁজ করছেন তোর, ওতে যেন যেতে হবে। ও এসে গেছে, একটা ট্যাক্সি ডেকে নিয়ে আসবে। আজ তোর বাবুর জন্মদিন, গঙ্গা স্নান করে একটু পুজো দিয়ে আসবে। মা গঙ্গার ঠাঁই কলকাতা, গিয়ে স্বল্প অগ্রি গঙ্গা জল মাথায় মুখে ঠেকাবি, তোর স্বল্প পাপ খন্ডে যাবে। পাপ? আমি তো কোনোদিন কোনো পাপ করিনি মা। আমিও গঙ্গা চান করবো মা, বুঝে দেব। এসব জায়গায় এলে মনটা কেমন হয়ে যায় না মা? হ্যাঁ, মনে হয় সব পাপ মনের সব কালী বুঝি ধুয়ে মুছে গেল। মিত্তির এখানে পুজো দিতে আসে? শুধু গণামিত্তি কেন, যারা ব্ল্যাক মার্কেট করে, রেলের ওয়াগন ভাঙে, পকেট মারে, ছিনতাই করে, সবাই এখানে আসে। মা এদেরও পুজো নেন? তুই খেপেছিস, ওদের সদর দরজা হচ্ছে বড় রাস্তার উপরে, আর এখন ওখানে যাওয়া মানে নিচের দরজাটা খুলে দাও।
ब्लड प्रेशर पहले से ही था। ये हंगामा और बमबारी के कारण हालत और खराब हो गई है। डॉक्टर डॉक्टर ना करो, इस हंगामे में कोई डॉक्टर आना ही नहीं चाहता है, क्या करूं? अब लोग अभी बाहर मत जाइए, मेरा गीता समय बहुत हंगामा हो रहा है। गीता गीता आए ঘটনাস্থলে উপস্থিত হন এবং ঘটনা আয়ত্তে আনেন। সরি ফর দ্য ইন্টারাপশন। সমাজ বিরোধীদের সঙ্গে সুন্দরভাবে মোকাবেলা করার জন্য আঞ্চলিক পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানানো হয়। এই ঘটনার ফলে কোন রকম হতাহতের খবর এখনো মানে সংবাদ পাওয়া যায়নি। খবর এইখানে শেষ হলো না মাল ধর। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদের পর এখন শুরু হচ্ছে জায় মুঝে কই জঙ্গলে কহে কহে না দে যে কহতে রহে। মা মা গো বুড়া মুখ এই শুন শুন আমাদের মতন গরিব গুণবদের কথা কি রেডিওতে বলে বাবু? আমরা তো আপনাদের হিসেবের বাইরে ফালতু। ছোলাওলার ছেলে বউ দেশে না খেয়ে মরুক বাঁচুক আর কি যায় আসে। এই ভোলা ভোলা একটা রেশ্য ডাক না, বউ বলেছে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এবারে সোনা ছেলে ভোলা বলে সোনা ছেলে
শুকনো চুমুতে আর চলবে না স্যার, মাল ছাড়ুন মাল অন্তত। বাবা ভোলা না, টাকা কেন? দুমনি মাল খালা রোজ পিঠে করে বইব মাগনা, ওই না দিলে কলতলা শ্যাওলা যেদিন হরাশ হয়ে যাবেন বুঝবেন, মাজা ভেঙে তো ওই মাল খাওয়া জম্মের মতন ঘুচে যাবে। লোকনের কথা মুখে আনিস নি বা, হঠাৎ এরকম শেয়ালা হইলি কি করে বলতো বোলা? এতদিন আপনাদের কাছে কাছে থাকলে বিড়াল বন বিড়াল না হয়ে পারে। উঠা উঠা গাড়ি খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গাড়ি খুলে। কত হলো আপনার? আরে ছি 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 ছি, কটা জিনিসের আবার দাম নেব কি হলো কি কনবাবু? মানিব্যাগটা একটু আগেও দেখেছি ছিল, সে কি গেল বন্ধু? কত ছিল ভাই গল না? আঠারোশো মতন। তাই তো বলছি, এত নগদ টাকা নিয়ে কেন বাইরে বেড়াবো? বঙ্কু নিমাই এই দেখো বাবা, কলতলায় টলতলায় যদি দেখুন দেখি কাণ্ড। আঠারোশো টাকা, হ্যাঁ রে বাবা, ঠিক করে এই বয়সে ঠাকুর দেবতার নাম করলেই তো পারে এসব কেন? ফুটপাথের ধন এইভাবেই যায় মা, তুমি কেটে আছিস সেটা দেখেই বুঝতে পারছি। কেটে আছিস শালা, শুয়োরের বাচ্চা নটমার পা কাটিয়ে ছাড়লে আমাদের। মাফ করে দাও, তুই তিনি ছিলি, ফেরত দিস নি কেন? কেন দেবো? আরো বোমা তৈরি করবো বলে, আর মানুষ খুন করবো বলে? দেশে থাকতে শুনতাম কলকাতার বাতাসে নাকি নোট উড়ে বেড়ায়, একটু মেহনত করলে মুঠো ভরে যায়। এখানে এসে দেখছি নোট উড়ে ঠিকই, কিন্তু বিহনতি মানুষ তার নাগাল পায় না। যত সব চোর 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 ফের পাঁচ গুন্ডা মাস্টারের দল সকলের মতো ছোট মেরে সব লুটে পুটে নিয়ে যায়, আর আমরা সারা বসে বসে ভুলো ভুলো চষি। পাঁচটা টাকার জন্য আমার বাবা পালকর্তার লাঠি খায়, মাসে বিশটা টাকার জন্য আমার মা পরের বাড়িতে কাজ করে, কয়েকশো টাকার জন্য আমার বোনের বিয়েটা হয় না, আর এখানে সারা কুত্তার বাচ্চারা বড় ফাটিয়ে টাকা হয়ে লুট দিচ্ছে। লঙ্কা এটা সনাতনের, এটা তো আমার বলা নিবাই না। আরে তোর নিমাই তার ভাগবাট হওয়ার হিসেব চাই না নিমাই। যাক সালা, গুরু বলে মেনেছিস, যা বলবো মুখ বুঝে শুনবি, তাই না? ছিনতাই করার হিম্মত নেই, পকেট মারার এলোমো নেই, তাই শার্টটা রেস দাদা।
তোর কাছে বনশাকে পাঠালি, ওকে একটা চাকরি জোগাড় করে দিস। আসুন আসুন দিদি, আসুন 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 আসুন, চল ভেতর চল। গঞ্ছার একটা চাকরি না হলে আমরা খুব মুশকিলে পড়ে যাব। বাবা প্রায় অসুখে ভোগে, মাসে সাত দিনও কাজ জোটে না। একটা ব্যবস্থা করিস লক্ষ্মীটি। তুই এক কাজ কর, বাবুকে গিয়ে একটু হাতে পায়ে ধর, দেখবি এখানে একটা কাজ হয়ে যাবে। না না না। কেন? শহরে থাকলে তো আমার মতন হয়ে যাবে, জগৎকে মনে থাকাও কি করে আমি। লাগেও এসেছি যখন দুটো দিন থাক, তারপরে না হয় না। মেয়েটা না, এখানে রাত্রে নরকটা ওকে আমি দেখাতে পারবো না, একটা দিনের জন্য না। না না, কি দরকার করলো যে আজই না গেলে নয়? না গেলে আমার খুব ক্ষতি হয়ে যাবে মা। ফিরবি তো? হ্যাঁ মা, ফিরবি করে বলছি, যাবো আর আসবো। দিরাত থেকে কুড়িটা টাকা নে। বাড়ির জন্য মিষ্টি তিষ্টি কিনে নিয়ে যাবো। আমি তাহলে যাই মা। তুই কি এরকম ভূতের মতো বাড়ি যাবি নাকি? টাকা নিয়ে নতুন জামা প্যান্ট জুতো কিনে নিয়ে। না না না, এতে বেশ চলে যাবে। তারপর তোর বাড়ির লোক যখন বলবে ভোলার কলকাতার মাতা একটা রাক্ষসী, ওনাকে দেখে না যত্ন করে না, আমার মুখটা কোথায় থাকবে? ধর ধর। কেমন আছো গো? আরে ভোলা, তুই কি চিনাই যায় না রে? মনে হয় গভর্নমেন্টের কোন ওনা চোখা ইন্সপেক্টর বাবু। বস বস, চা খেয়ে যা, চা খেয়ে যা। তুমি সর সর বসতে যা। না 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 না, এখন না গোপীদা, পরে আসবো, আগে বাড়িতে মার সঙ্গে দেখা করে আসি। আসিস কিন্তু। छोड़ने के लिए बोलते हैं तुम? फिल्म में देखा नहीं, जब धर्मेंद्र अमिताभ बच्चन घर पे आते हैं कैसा करता है? ऐसा ही करता है। ओ माँ, तू कितनी भोली है, तू कितनी प्यारी है मेरी माँ। क्यों मुन्ना चुपचाप क्यों? मेरी प्यारी बहनिया बनेगी दुल्हनिया, सच के आएंगे दूल्हे राजा। भैया भोला बजाएगा बाजा, टटे 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 टटे। आ आ मेरी मुन्ना। दादा। माँ कुछ है? माँ Oh.
আজ ফেলে চললে কোন চলে শুনি ছেলে এসেছে তা হয়েছে কি ছেলে কি আবার এক্ষুনি চলে যাচ্ছে রে কতদিন এতদিন পর এলো ছেলেটা আমার ছেলেটা এসে যখন ভাত চাইবে তখন আমি মাটিতে ভাত বেড়ে দেবো আমি যাবো আর আসবো মা আর আদিকটা করো না বাচ্চা হাতের কাজ শেষ করে ফেলে নিয়ে সোহাগ পরগে যাও তা নইলে আমাকে অন্য লোক দেখতে হবে চিরকাল থাকে তুই লিখেছিস এবার সব হবে এতদিন বাদে ছেলেটা খড়ে এলো তা কোথায় মা কি আনন্দে নৃত্য করবে পছন্দ হয়েছে এবার যখন আসবো তোর জন্য টিকলি আনবো এবং সোনা সোনা রঙের নয় আসল সোনার দেখিস তোর বিয়ের সময় আমি একটু টগরের বাড়ি থেকে ঘুরে আসছি খুশকিনি যেমন তুলিয়েছি বেটার বোন জামাই সবাইকে নিয়ে সেই রকম কথা মাথা নাই তো মাথা ব্যথা কবে বেটার বউ আসবে জামাই আসবে চাপা ভিতরে দিতেই হয় সেটা আমি জানি বাপ কিন্তু ও তো আছেই তাহলে একটা ভালো ছেলে দেখ সে তো আজ বললে কালই হয় সোনা ডাঙার রতন দাসের বড় বেটা বলে ভালো চাকরি পেয়েছে একাটুকু খায় সে তো আমিও তাই খাই অপরের সব এই আমাদের ভোলা যদি কলকাতায় গিয়ে মদ খায় তাহলে কেউ বিয়ে মায়া ঢুকবে না আমার দিকে জমেছে ওর কখনো এরকম মতিগতি হবে না
তুমি মানে নূরপুরের ওই ছেলেটাকে দেখো, নিজেদের ধানি জমি হাল বলদ পাকা গ্যালি গালি বাড়ি নিজে খেয়ে পড়ে থাকবে। মাল যখন পছন্দ তাইখানেই হোক বাপ, যাই খাই রে। আট আটশো টাকা নগদ আর একটা সাইকেল, সাইকেল ধর একটা ছ চারেক টাকা, তাহলে মোট বারোশো। হ্যাঁ হ্যাঁ, ঘর করতে যাবার সময় মেয়ের সঙ্গে আলতা সিঁদুর জামা কাপড় এসব দিতে হবে না, একটা ট্রাম দিতে হবে। তারপর খাওয়ান আছে, ভাত মাছ বোধে এক আজলা টাকা। নগদ আর সাইকেলের টাকাটা আমার কাছে আছে, বাকিটা যদি কলকাতায় গিয়ে জোগাড় করে দিই। বলিস কি রে ভোলা, তুই আজই ওদের কাছে চলে যা পাকাপাকি করে ফেল। হ্যাঁ বাপ, তোদের একটা ভাবনা তো বুঝুক। ছবি না এ বিশ্বাস আমার আছে। সকালে নাকের উপর দরজা বন্ধ করে দিলি, এখন আবার মুখ ঘুরিয়ে ফুরকে চলে যাচ্ছে কেন? বড় মুখ করে ভাইটাকে তোর কাছে পাঠিয়েছিলাম, ধুলো পায়ে বিদায় করে দিলাম। পাতিস পাতিস, ওর যদি তোর নিজের ভাই হতো। ওকে নিজের ভাই মনে করে আমি ফেরত নিয়ে এসেছি টগর, কলকাতায় থাকলে ও আমার মতো একটা ধান দাবার জানোয়ার হয়ে উঠত, আমারই মতো নষ্ট হয়ে যেত। তোর এত বড় ক্ষতি কি আমি করতে পারি ঠাকুর? তুই নষ্ট হয়ে গেছিস, তুই আমাকে দেখে বুঝতে পারছিস না? ভালো করে দেখ, শহর আমাকে একেবারে বদলে দিয়েছে, আমার সারা গায়ে পাক, চকচকে জামা প্যান্ট পরে আমি সকলকে ধোকা দিয়ে বেড়াই, কিন্তু কিন্তু তোকে ফাঁকি দিই কেমন করে? সে যে আমার নিজেকে ফাঁকি দেওয়া হবে ঠাকুর। তাহলে আমার কি হবে? তোর তোর ভালোই হবে টগর, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে হলে তোর। মেয়ে মানুষের কি দুবার বিয়ে হয় বল না? হয়, আমার যখন আট বছর বয়স তখন তুই পড়ে শিব মন্দিরে আমার গলায় মালা পরিয়ে দিয়েছিস, ভুলে গেছি বল না? ভুলে গেছি সরি গেছি, সব ভুলে গেলি বল না? সামনের আষাঢ়ে তোদের বিয়েটা। পরে মা পরে, আগে তোকে একটা টালির ঘর করে দিই। দেখেছেন কেন? এই তো সেই পরমমন্ডলের বেটা। এ
এই হারামজাদা এরকম জুতো দিয়ে বাজনা বাজাবার জায়গা নিজের বাপের ভিটে গিয়ে বাপের পাশায় বাজা গেছা আমার বাপের ভিটে তো এখনো পাকা দালান ওঠেনি কর্তা বাবু জুতোর বাজনাটা ওখানে ভালো বাজে না আপনাদের শান বাঁধানো উঠোনে তাই বাজাচ্ছিলাম বলুন আমার মেলা সময় নেই পুরো মজুরি না পেলে আসবে না আমি তো মাগনা খাটাই নাকি বেড়ার ছেলে গভর্নমেন্ট একটা রেট বেঁধে দিয়েছে সেটা দেন আপনি আমাকে গভর্নমেন্ট দেখাচ্ছিস ঠিক আছে ঠিক আছে গভর্নমেন্টের কাছে যাচ্ছি তোর ভিটে মাটি আমি চারটি করে ছাড়বো সরকার পরানে হাওলার টাকার জন্য আজই আদালতে এটা ঠুকে দাও সেইটাই ভালো হবে কর্তাবাবু আপনাদের মহাজনী খাতায় সুদ কিভাবে ডিম পারে আদালতে গেলে তার হদিশ অন্তত একটা পাবো ছোট লোক বেড়াতে আসপাত্র দেখেছেন এটা পেন্নাম পর্যন্ত করো না একটা পেন্নাম নয় সরকার মশাই আসা যাওয়া দুটো পেন্নাম ওটা আপনাদের মহাজনী খাতায় ধার হিসেবে রেখে দিন আজটা তুই ভালো করলি না ভোলা এরপর তুই চলে গেলে আদা জল খেয়ে তোর বাপের পেছনে কাটি দেব পরে পরে আর কত লাঠি খাবো গুপিদা করবি বল জলে বাস করে কি কুমিরের সঙ্গে বিবাদ করা চলে ওদের টাকা সারা গায়ে টিকি ওদের কাছে বাধা কিছু করলে দেখিস তোর বাপের ওই কেউ রাটি কাটবে না কেন আমাদের কিষাণ সভা ফাইট করবে না কিষাণ সভা তুই হাসালি কিষাণ সভা তো হলো গিয়ে ওই ননী ঘোষ আর ওরই বেটা কেষ্টপাল তো ননী ঘোষ যদি গাছ কাটা তো কেষ্টপাল হলো গিয়ে একেবারে যাকে বলে শীত কাটা শালা নিজের পীড়িতের মেয়ে মানুষটাকে পর্যন্ত পথে বসাবার মতো যখন হুজুম ভাজুম দিয়ে তো নিয়ে গেল কলকাতায় এখন শুনতে পাই শিউলি নাকি চিৎপুরে খোলা বাজারে ব্যবসায় নেমেছে চিৎপুরে আরে ও তো আমাদের হোটেল থেকে 2 মিনিটের পথ তুমি শিউলিদের ঠিকানাটা জানো না আরো সব ব্যাপার স্যাপার আছে ভোলা কি ব্যাপার ওই শিউলির বিষয় সম্পত্তি নিয়ে কি একটা ঝামেলা ওই তো বিশুটা সব জান বিশুদা শিউলিদি রমা ভোলা তুই আয় বস তুই আমার খোঁজ পেলি কি করে বিশুদার কাছে শুনলাম তুমি নাকি গাঁ ছেড়ে চলে এসেছো কেন শিউলিদি তুইও তো গাঁ ছেড়ে চলে এসেছিস কেন আমি গায়ে খেতে পেতাম না তাই চলে এসেছি কিন্তু তুমি তোমার তো খাওয়া পড়ার অভাব ছিল না জমি পুকুর বাগান কি না ছিল তুমি কেন এলে তুই কি আমাকে জেরা করতে এসেছিস তুমি না বললেও আমি জানি শিউলিদি বৈরাগী তলায় তোমাদের তিন পুরুষের ভিটেটা পালবাবুরা হাতেই নিতে চায় তাই তোমাকে এখানে সরিয়ে এনে তুলেছে আর কিছু জানিস না আর কি শুধু জমি জমাই নয় এখন কেষ্টপাল বাসের পারমিট চায় ধানকল বানাতে চায় তাই তো আমাকে পারমিট বাবুদের খুশি করার জন্য কলকাতায় এনে তুলেছে এতদিন আমার শরীরটাকে ও নিজে ঠুকরেছে এখন নিজের জন্য অন্যদের দিয়ে ঠুকরায় তুমি মেনে নিচ্ছ কেন আমি একা মেয়ে মানুষ ওদের সঙ্গে পারবো কেন তোমাকে পারতে হবে শিউলিদি আমার দিদিমা পারেনি আমার মা পারেনি আমিও কোনোদিন পারবো না পারতে হবে শিউলিদি পারতে হবে আমার সাত পুরুষে কেউ কোনোদিন পাল বাড়ির উঠোনে গিয়ে পালকর্তার সামনে জুতো ঠুকতে পারেনি কিন্তু আমি পেরেছি কোন একদিন কোন একজনকে পারতে হয় শিউলিদি তোর মতন আমার মনের জন্যই ভোলা আমার রক্তের মধ্যে আতুর ঘর থেকে ওরা ভয় ঢুকিয়ে দিয়েছে সে ভয় তুই এখন যা না
তুই এখনো তৈরি হসনি যে যা তুই এখানে কেন কেন মানে গায়ের মেয়ে আসতে নেই না আসবি না একে আমার সঙ্গে এসেছে তোর এখন যা আমাদের কাজ আছে কি ব্যাপার দাঁড়িয়ে রইলি যে ছোট বাবু আপনাদের তো অনেক আছে তবু কেন শিউলিদির ভিটেটা বাগাবার মতলব করছেন এসব কথা তোকে কে বলেছে শিউলি বলেছে না না আমি কিচ্ছু বলিনি বিশ্বাস করো এই বক্তব্য আপনি ছেড়ে দিন ছোট বাবু সন্ধ্যা ও জমিটা আমাদের আমার ঠাকুরদা ওর দিদিমাকে থাকতে দিয়েছিল ওরা পয়সা দিয়ে কিনেছে কোনো প্রমাণ আছে জানি কোনো প্রমাণ আপনারা রাখেন না কিন্তু আপনার ঠাকুরদা ওর দিদিমাকে আপনার বাপ ওর মাকে আর আপনি ওকে যেভাবে ঠুকরেছেন তাতে তো জমির দাম আপনারা সুদ সমেত পেয়ে গেছেন শিউলির জন্য তোর এত দরদ কিসের ওকে তো রাড় নাকি কোনো মেয়ের জন্য দরদ হলে বুঝি সেটা রাড় হয়ে যায় মায়ের জন্য দরদ বোনের জন্য দরদ এসব বুঝি তোমাদের ভদ্রলোকের বাচ্চাদের হয় না কেষ্ট বাবু মুখ সামলে বলা যদি একবারে মুখ ছেড়ে দেবো এটা তোমার বাপের গোলাবাড়ির উঠোন নয় কেষ্ট বাবু আমিও তোমার দেনদার নই শিউলিদের গায়ে যদি একটা আঁচল লাগে কিংবা গায়ে ফিরে যদি আমার বাপের উপর শোধ তুলতে চাও তোমাকে আমি ছাড়বো না শিউলিদি কাল চাপার বিয়েতে আমি দেশে যাচ্ছি তোমাকে সঙ্গে নিয়ে যাব এখন থেকে তুমি ওখানেই থাকবে যদি এতটুকু এদিক ওদিক দেখো পাশে অবনী চাটুর্য স্ট্রিটে বিভা রেস্টুরেন্ট আমাকে একটা খবর পাঠিও পাশে অবনী চাটুর্য স্ট্রিটে বিভা রেস্টুরেন্ট আমাকে একটা খবর পাঠিও বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি জমির কথা হারাম জাদি দেখি দেখি এবার তোকে তোর কোন ভাই বাতাল আমায় দেখেছেন মা হ্যাঁ তুই আর যাচ্ছিস হ্যাঁ রাত 10:30 ট্রেন হ্যাঁ কেনাকাটা সব হয়েছে তো চান খাওয়াটা সেরে বেরোবো কটা তো জিনিস বাবু তোকে দেখেছিলাম শোন শাড়িগুলো অবশ্য নতুন নয় আবার খুব পুরনো নয় যদি তুই মাথায় করে নেবো মা এবার তুই একটা বিয়ে করছিস নানা হাসির কথা নয় তুই তো সবসময় এখানে পড়ে থাকিস তোর বোনটার বিয়ে হয়ে গেলে বাবা মাকে কে দেখবে বলতো একটা চালির ঘরে বড় শখ মার সেটাকে মেটাই আর তোর এই মায়ের কি একটা বইয়ের বড় শখ হলো বাবার এতে অবাক হওয়ার কি আছে মনোবৃত্তির নরকারখানা একটা ফেমাস লোক সবাই জানে টাকা দিয়ে ওকে যা কিছু তাই করানো যায় এক হয়তো তোর কৃষ্ণ বালকে দিয়ে লাইন করেছে দেখ গেয়া এতক্ষণে বোধ হয় রিভলভার দেখিয়ে তোর এই শিউলি দিকে দিয়ে সব কাগজপত্র সই করিয়ে নিয়েছে আমি যে এত গন্ড করলুম এই কাজের কাজ কিছুই হবে না ওরে বাবা কাজের কাজ করা এত সোজা নয় তাতে এক কাটটা হতে হয় বুঝলি মাকড়া চল তাড়াতাড়ি খেয়ে নিয়ে জিনিসপত্র কেনাকাটা করে নে আমি যে শিউলিদের জন্য টিকিট কিনে রেখেছি গো বেশ তো যাওয়ার সময় একবার ওখানে হয়ে যাবি শিউলিদি যায় ভালো নাহলে তুই একা চলে যাবি ওরে বাবা তোর বোনের বিয়েটা তো আগে নাকি তুই শালা যে গেইয়া সেই গেইয়াই রয়ে গেলি তোকে আর মানুষ করা গেল না খুব পাখনা গজিয়েছে না খুব হেকরবাদ হয়েছিস ফের যদি কেষ্ট বাবুর সঙ্গে বেয়াদবি করিস তুমি ছেড়ে নেব আপনি জানেন না কলাদা ওই কেষ্ট পাল কত বড় লোচ্চা শয়তান ও শিউলিদির সব বিষয় সম্পত্তি কি বে দেবো সেলান নলিতে একটা পোঁচ লাগিয়ে ঘেউ ঘেউ করে জন্মের মতো শেষ করে এটো কাপ দিস তুই জন্ম দিছিস
মুখ বুঝে তাই করে যা, হইলে নিকেশ হয়ে যাবি। বঙ্কু বঙ্কু মনামিতকে তোর খোঁজ করছিল, দেখা হয়েছে, ছাড় দিয়েছে তো। বলা মিথ্যে নিজেকে বিপদের মধ্যে জড়াস নি, দেশে চলে যা। আমি বলি বোনের বিয়ে হয়ে গেল, দীর্ঘ ওখানে কাটিয়ে আয়। আর শিউলিদি ওরে শালা, আপনি বাঁচলে বাপের নাম, কিচ্ছু করতে পারবে না, শুধু শুধু কেন আগুনে পুড়ে মরবি। ওরে ওরে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে একটা কাপ কি গ্লাস ছুড়ে ওই শালা গোনা মিত্রের কপালটাকে ফাটিয়ে দিই, কিন্তু কোন শালা তখন আমার পাশে এসে দাঁড়াবে? ভাই আমার লাশ পড়ে যাবে, আর তা না হলে গোনা মিত্রকে খুশি করতে মালিক আমার চাকরিটা খেয়ে দেবে, অন্য পাড়ায় চলে যাবো, সেখানে তো আরেকটি স্টোপাল গোনা মিত্রির থাকবে, শালা সারা দেশটা জুড়ে শুধু এদেরই রাজত্ব। তুমি আমি আমরা তাহলে সারা জীবন লাথি খেয়ে যাবো নিমাইদা। উপায় কি বল, দেশে বিধবা মা, দুটো নাবালক ভাই বোন, বলা বলা বলিস না যে তোর বাবা মা শুধু তোর মুখের দিকে তাকিয়ে আছে, শিবলি শিবলি করে তাদের তুই ভাসিয়ে দিবি রে। তোকে একটা টিকলি দেব, শোনা শোনা রং নয়, আসলে শোনার মুখ পুরো বিশ্বাসই করতে চায় না। দেখি খুব সুন্দর, চাপাকে আমার হিংসে হয়। কেন? তোর মতন ভাই পেয়েছি বলে। শিলদি চাপা আমার ছোট বোন, আর তুমি তুমি আমার দিদি নও শিলদি। কিসের ভয় শিউলিদি? এটা আমাদের গাঁ, কলকাতা নয়, এখানে মাস্তানি চলবে না। মা,
ঘট। ও চুরি। শালবনের ভেতর দিয়ে বাড়ি চলে যাও। আর তুই তবু দিব্যি রইল, এক ফোঁটাও চোখে জল ফেলবি না। তোর ছেলে কোনো পাপ করেনি, কোনো পাপ করেনি। জানোয়ারকে খুন করেছি আমি, জানোয়ার মারা কি পাপ? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর তোর ভগবানকে, জানোয়ার মারা কি পাপ? যদি পাপ হয় তার জন্য আমার কোনো আফসোস নেই, সে পাপই আমার পুণ্যি, মহাপুণ্যি। কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? তুই বিশ্বাস কর, শাস্তি নিতে আমার একটুও ভয় করছে না, এতটুকু দুঃখ হচ্ছে না। শুধু শুধু আমার একটাই কষ্ট মা। কি কষ্ট তোর আমাকে বল, কিসের কষ্ট? তুই সারাটা জীবন বাঁধের মতন খেটেই মরলি মা, তোর দুঃখ এতটুকু ঘোচাতে পারলাম না। ছিল আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না মা, কিচ্ছু করতে পারলাম না। এই ছেলেটাই দু চোখ ভরে স্বপ্ন দেখে, পথিকে পাখির পাখায় উড়ে হারিয়ে যায়। দূরে পুনরূপ কথারি ইন্দ্রলোকে, অপু যে তার স্বপ্ন চোখে এগিয়ে চলে, পথটা যে তার নয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।